বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মুনিম শাহরিয়ার। শুক্রবার 22 জুলাই ফেসবুকে এক স্ট্যাটাসে বিয়ের কথা জানান তিনি, যদিও তার স্ত্রীর নাম কি তা এখনও জানা যায়নি। মুমিন ফেসবুকে লেখেন, আলহামদুলিল্লাহ বিয়ে করেছি। বিয়ের দিন একটি সুখবরও পেয়েছেন মুমিন। তিনি ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে। যদিও নিজের প্রথম 3 ম্যাচে লাল সবুজের হয়ে মোটেও পারফর্ম করতে পারেননি এই তারকা। 3 ম্যাচে ওপেনিংয়ে নেমে তিনি করেছেন মাত্র 23 রান। মুমিনের সর্বোচ্চ রানের ইনিংস 17। মুমিন জাতীয় দলের নজর কাড়েন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে। বিপিএলে বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমে ক্যারিবিয়ানদের মতো হাই হিটিং ব্যাট করেছিলেন তিনি। তখন কেউ কেউ বলেছিলেন জাতীয় দল পেয়ে গেছে ভবিষ্যতের ওপেনার। যদিও 3 ম্যাচে এখনও তার সিটিবুটাও দেখা যায়নি। বিপিএলে 6 ম্যাচে মুমিন রান করেছিলেন 178, যার গড় 29.68 ও স্ট্রাইক রেট 152.13। মুমিনের সর্বোচ্চ রানের ইনিংস ছিল 51। টুর্নামেন্টে 15টি চারের পাশাপাশি 13টি ছক্কা হাঁকান তিনি।